বলেন নাগর সাহেব কি করব? সব কিছু রেডি আছে? অবভিয়াসলি রেডি আছে। বল, মাল ছাড় কত দিবি? মাল ভরপুর আছে, মাল নিয়ে কোনো বিষয় না। বিষয় হলো আমার কিন্তু শর্ট লাগবে পাঁচটা। পাঁচটা না, তুই দশটা শর্ট দিস, আমার কোনো অংশে কম নেই। খালি টাকা চাই। টাকা দিয়ে ভরিয়ে দেবো বড় শরীর, কোনো সমস্যা নেই। তবে ছেড়ে দে, চল রুমে যাই। এই টাইমে তো এখনো কাস্টমার আসে, কিন্তু কোনো কাস্টমার দেখছি না কেন? না বুঝতেছি না, একটু ওয়েট করি। ওই দূরে থেকে একটা আসছে দেখছি মালটা, একটা পেয়ে তারপরে বুঝাবো মজা, ধরবো আর খাবো, কি ভাল লাগে। আল্লাহ, মাথাটা আমার নষ্ট হয়ে যাবে, এত ফাঁকা ফাঁকা ঘর রেখেছি এমনি এমনি। আজকে যদি একটা পাই তারপরে ধরবো, ফাঁকা করে দেব। আমার নামও সুহাগি, না পেলে হবে না। হ্যাঁ না, আমি আসলে মূলত তিন দিনের লটের কথা বলেছিলাম, কিন্তু ওরা তো বলতেছে চার দিন লাগবে, এটা নিয়ে তো বিপদে পড়ছি। আচ্ছা একটা কাজ করি, আমি তাদের সাথে একবার কথা বলি, কথা বলে তারপর না হয় আপনাকে আমি জানাই। তাহলে আপনি আমাকে রাতে একটা মেইল করেন। না রাতে মেইলটা, আচ্ছা আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি। মানে কি মাল কি পাইলাম নাকি? বাবা জিনিস তো মাম্মা, জোস একটা জিনিস পাইছি। শরীরটা একটু ঠান্ডা, গরম করে নেওয়া দরকার। দেখি তো কাম নেই সব। ও কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? আমি অল টাইম ভালো থাকি। তাই বুঝি। এখন কি চাই বল, ঝটপট বল। সব কিছু কি রেডি আছে? অবভিয়াসলি সব কিছু রেডি আছে, কি চাই তোর? না অনেকদিন যাবো তো গরম করা হয় না, একটু গরম চাচ্ছিলাম। তুমি কি ঠান্ডা পানি মাছ নাকি? আমি সবসময় গরম পছন্দ করি তো। মাল ছাড়ো, চলো যাই। যান, মাল তো দেবই, আমি মাল কখনো কম দেই না। হ্যাঁ এত ধরো না গো সেনা, আগে মাল ছাড়ো তারপরে ধরো, আমি চমকি রানী। কোনো সমস্যা নাই, তবে আমার একটা কথা আছে। বলো। আমার শর্ট লাগবে 1, 2, 3, 4 and 5, পাঁচটা শর্ট লাগবে। এই মাত্র পাঁচটা? আমার পাঁচটা দিয়ে হবে না গো। লোড নিতে পারবা? আমার দশটা লাগবে, দিতে পারবি? রেডি আছে। ওকে তাহলে চমকি রানীও রেডি আছে। সত্যি? হ্যাঁ, আগে মাল ছাড়। মাল দেবো ঠিক আছে, কিন্তু পাঁচটা শর্ট রেডি হওয়ার আগ পর্যন্ত আমাকে না করা যাবে না কিন্তু। পাঁচটা কেন, দশটাই নিস। জিনিস কিন্তু 16 ইঞ্চি। আমার কোনো আপত্তি নেই, মোটা হলে চলবে ভালো। ও গ্রেট, আমার আবার মোটা ছাড়া চলে না। তাহলে আজকের খেলাটা শুধু তোমার আর আমার। ও মাই গড, আমার কিন্তু একটা কথা আছে, ঝটপট বলে দাও। কি কথাটা হচ্ছে, গত সপ্তাহে মোটামুটি একটা ঝামেলা হয়েছিল, জোনটা আমার কিন্তু সেফটি চাই। তোমার কি মনে হয় যে চমকি রানী দাঁড়িয়ে আছে এই এলাকাটা? আমার চমকি রানী কে তোকে খারাপ বলবি বল? না তারপরেও একটা ব্যাপার আছে, আমার একটা রেপুটেশন আছে সমাজে। তোমার আছে আমার নেই বুঝি? তোমার কি আছে? আমার যা আছে তোমার আছে? বাবা আমি তো সেটা বলি নাই, মন খারাপ করছো কেন? আমি শুধু বলছি যাতে কোনো ধরনের পুলিশি বা আইনি জটিলতা তোমার এবং আমার না হয়। ও মা, পুলিশ আমার স্বামী, সে কি আমাকে ঝরমতে করবে? বলবে যাও ডালিগাকে করে আসো, তোমাকে একটু আদর করতে দেবে, না করবে না। সব ঠিক আছে জান, তুমি তো বোঝোই, বোঝো না। হ্যাঁ আগে ধরো না, টাকা দাও তারপরে ধরো। আরে বাবা টাকা দিব তো, আগে ধরলে আমার শরীর গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে জোনটা সেফটি আছে তো? না জোনটা অনেক সেফটি, একটা চার দিয়ারে মাঝখানে আমরা দুজন থাকবো। আর আর এসি আছে তো? না এসি লাগে না সোনা, আমি গরম হয়ে গেলে এসি, আমি গরম হয়ে গেলে সব দিক থেকে পানি পড়ে, আমার সব দিক দিয়ে ঢুকে যাবে, নো প্রবলেম। আমারও সহ্য হচ্ছে না, চলো ধরাধরি করে না, মালটা ছাড়ো তারপর আর দিব, চেক লিখে দেব। চলো তো, চেক কি কাজ আমি করি না গো সোনা। আমি তোমাকে বলি, দেখো এই দেখো কত টাকা, কত টাকা নেবে তুমি, কত টাকা নিতে চাও, সব টাকা টাকা টাকা। মা কি বল নাকি, আমাকে দিবে আমি যাবো, চলো আর করো, চলো 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 সুন্দরী চলো।
মনে হয় পাগল হয়ে যাবো, যা আমি মনে হয় পাগল হয়ে যাব। আহা, পাগল পাগল আগে ছাড়ো, মাল ছাড়ো মাল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার কি হলো? তোমাকে বলেছিলাম সেফ জোনে। এটা সেফ জোন? এটা কোনো সেফ জোন হলো? অবভিয়াসলি, দেখো উপরে খোলা আকাশ, পাশে আমার ছানের ঘর, নিচে আমার ঘাস, চতুর্দিকে আবার এলোমেলো বাজদাস। এই তোমার এসি গো। এই শুনো, আমার না ভয় লাগতেছে, কোনো ঝামেলা হবে না তো আবার? আল্লাহ, এটা চমকি রানীর এলাকা, ভয়ের কিছু নেই। আমি যেখানে আছি সেখানে তুমিও আছো, এখানে ভয়ের কিচ্ছু নেই গো। শোনা ও জান, জানাও খুব ইচ্ছে হচ্ছে, টাকা দাও। আমার খুব ইচ্ছে হচ্ছে জান। আরে দাঁড়াও শোনো, তুমি বলেছো পাঁচটা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, পাঁচটা টাকা কি দাও? আচ্ছা দিব তো, চলো না আমরা একটু শুরু করি, খুব ভালো। আরে শোনো, ভাল লাগছে না, টাকা দাও তারপরে। চমকি রানী টাকা হাতে না নিয়ে কিচ্ছু করে না। আমার ইমেজটাই তুমি নষ্ট করে দিচ্ছো, দেখি তোমাকে আগে টাকা দিই। নষ্ট হলে আমার কিছু করার নেই। টাকা দিও আগে তোমাকে, আমি টাকা দিব। অবভিয়াসলি আমাকে টাকা দিতে হবে। আরে এমনি না, এমনি দাও, সবই তো আমার। কি যে বলি, তুমি বুঝছো না কিছু, কথাটা বোঝার চেষ্টা করো, ওখানে অনেক টাকা আছে। আল্লাহ, সেটাই তো আমার দরকার। আমি তো এতগুলো টাকা তোমাকে দিব না। ও মা, কেন দিবি না? আশ্চর্য তোমাকে দিবা না কেন? আমি চমকি রানী, আমি তোকে 5000 টাকা দিয়ে দেব। মা, তোমার হাতে রোলেক্স ঘড়ি, এটা তো সুন্দর। দাঁড়াও প্লিজ, দাঁড়াও, টু মাচ। এই জাস্ট আ মিনিট প্লিজ। মানে কি? চিৎকার করে দিব। আর কি আছে দেখি। আশ্চর্য, এসব কি হচ্ছে? মোবাইলটা দাও। এই ভাই, আই ডাক দিব। আমি বলবো এখন তুই ইজ্জত নষ্ট করতে চেয়েছিস আমার, তাড়াতাড়ি দিয়ে। মানে কি, তুমি তো আমার সাথে ব্ল্যাকমেল করতেছো ভাই? ভালো লেগেছে, এইবার তুমি তোমার রাস্তায় যাও সোনা পাখি, যা। এখানে আর না দেখি কখনো, হারাম জাদা। আজকে মালটা ভালোই দেখেছি, কি ভাল লাগে ঘড়ি চাল্লা, ঘড়ির চাল তো ছিঁড়ে গেছে, আমি লাগিয়ে দিব। আমার নাম চমকি রানী, আজকে আমি হাওয়া হাওয়া করবো, হাওয়া হাওয়া। না যাই, এখানে বেশিক্ষণ থাকলে ঝামেলায় পড়বো, অন্যদিকে যাই পাখি খুঁজি।